জুমল্যান্ড, স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের সাথে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। বাঙালিরা এই দেশের মানুষ, তারা চট্টগ্রামে থাকলে, পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটলার হয় না, কারণ পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে, বাঙালিরা হচ্ছে অপর, বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো। অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি, এটা বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাহলে আমাদের মিলনের জায়গা কোথায়? সূত্র হচ্ছে বাংলাদেশিতা। আমরা সবাই বাংলাদেশি, যে যেখান থেকে 250 বছর আগে আসছেন, যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন, যে যুদ্ধ থেকে পালায়া বায়ানমার থেকে, বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন, আপনারা সবাই এখন বাংলাদেশি। আপনারা শত শত বছর ধরে এখানে আছেন, অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে, আপনাদের নাগরিক অধিকার আছে। এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অন্যায়তা হচ্ছে এটার সমাধান করতে হবে। চতুর্থ বক্তব্য হচ্ছে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে এই জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে, মারামারি করে, সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে, বঞ্চনা আছে, না পাওয়ার কষ্ট আছে, সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা ন্যায় কমিশন গঠন করেন। এই ন্যায় কমিশনের কাজ হবে, সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে, ক্যানাডাতে ঘটেছে, কম্বোডিয়াতে ঘটেছে, মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে, সিয়েরা লিওনেতে হয়েছে, কঙ্গোতে, রুয়ান্ডাতে হয়েছে। এই জাতিগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কী প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন, সবার কষ্টের কথাগুলো শোনেন। চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, সাঁওতাল, মারিন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে, কুকি, চীন যারা আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার, এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার। সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে, যেই সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন, তাদের পরামর্শ নেন, তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন, তাদের থেকে আমরা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে পারবো না। সকল নাগরিককে তার অধিকারের মধ্য দিয়েই শুধুমাত্র রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে।